নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 72 ঘন্টার মধ্যে এই 6 রাশির জাতক ও জাতিকাদের লটারির মহাসংযোগ সৃষ্টি হতে চলেছে। অর্থাৎ এই 6 রাশির জাতক জাতিকারা লটারি থেকে কোটিপতি হতে চলেছে আগামী 72 ঘন্টার মধ্যে। তো কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শিক্ষক। আগামী 72 ঘন্টার মধ্যে এই 6 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের লটারির মহাসংযোগ সৃষ্টি হতে চলেছে। অর্থাৎ আপনারা লটারি থেকে কোটিপতি হতে চলেছেন। তো আসুন জেনে নেওয়া যাক কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি যারা লটারি থেকে আগামী 72 ঘন্টার মধ্যে কোটিপতি হতে চলেছে। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। এবং এই নাম্বারটি আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, সেখান থেকেও আপনারা কালেক্ট করে নিতে পারেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক আগামী 72 ঘন্টার মধ্যে কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি যারা লটারি থেকে কোটিপতি হতে চলেছে। তার আগে আমি আপনাদেরকে এই লটারি নিয়ে ছোট্ট করে কিছু কথা বলবো, খুব ইম্পর্টেন্ট কথা বলতে চলেছি, তাই সম্পূর্ণ দেখুন। দেখুন, লটারি টোটালটাই ভাগ্যের উপর, আমি প্রতিবারই বলি, এবারও বলছি। অর্থাৎ আপনার জন্মছকে যদি রাহু গ্রহ শুভ পজিশনে থাকে, তাহলে আপনারা কিন্তু লটারি পাবেনই পাবেন। অর্থাৎ যদি রাহু তুঙ্গস্থ থাকে বা শুভ নক্ষত্রে থাকে বা ডিগ্রিগত দিক থেকে উচ্চস্থ থাকে, সেক্ষেত্রেও আপনি লটারি পাবেন। এছাড়াও আপনার ডেট অফ বার্থ 4/6/8 এর মধ্যে হলে লটারি লাগার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকে। এর পাশাপাশি লটারি কাটতে গেলে আপনাদেরকে আপনার ডেট অফ বার্থ অ্যাডিং করে দেখতে হবে যে আপনার ডেট অফ বার্থে 4/6 আসছে কি না, টোটালটা যোগ করে। এবং লটারি কাটতে গেলে কখনোই সকালবেলা লটারি কাটবেন না, যখন রাহুকাল থাকে সেই টাইমে আপনারা লটারি কাটবেন। তার জন্য আপনাদেরকে পঞ্জিকাটা একটু চোখ বুলাতে হবে। এই ছোটো ছোটো কিছু টিপস আপনাদেরকে আমি শেয়ার করলাম, এগুলো আপনাদেরকে দেখতে হবে। তবে বিশেষ করে আপনার জন্মছকে রাহুগ্রহ যদি খারাপ পজিশনে থাকে, তাহলে এই টিপসগুলো কাজে লাগবে না, এতটুকুটা আমি বলতে পারি। তার জন্য আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। এবং আমার বুকিং নাম্বার আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি, সেখান থেকে আপনি চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি যারা আগামী 72 ঘন্টার মধ্যে লটারি থেকে হতে চলেছে কোটিপতি। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা আগামী 72 ঘন্টার মধ্যে লটারি থেকে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ আপনারা লটারি কাটলে অবশ্যই কোটি টাকার প্রাইজ আপনাদের কপালে জোটার সম্ভাবনা রয়েছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও লটারি কাটতে পারেন। আগামী 72 ঘন্টার মধ্যে আপনাদের লটারি লাগার সম্ভাবনা রয়েছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী 72 ঘন্টার মধ্যে লটারি থেকে কোটি টাকা পেতে চলেছেন। এরপরে যে 4 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী 72 ঘন্টার মধ্যে লটারি থেকে কোটি টাকা পেতে চলেছেন। এরপরে 5 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে
ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা লটারি থেকে কোটি টাকা পেতে চলেছেন। আপনারা 72 ঘন্টার মধ্যে লটারি থেকে কোটি টাকা পেতে চলেছেন। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 72 ঘন্টার মধ্যে লটারি থেকে কোটি টাকা পেতে চলেছেন। এই টাইম স্টার্ট হবে 21শে ডিসেম্বর থেকে, অর্থাৎ তাই আপনাদের কাউন্টডাউন স্টার্ট হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।